হ্যালো আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দুইটা বাংলা লাউয়ের চারা নিয়ে আসলাম। আমি এখন লাগাবো, কিভাবে লাগাই আপনাদেরকে আমি একটু শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন। তো এখানে একটা জায়গা খালি আছে, তো এখানে একটা ছোট গাছ লাগাইছি আমি। আমার ফুট বড় আছে, তো আরেকটা বড় গাছ আমি এখানে লাগিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আঙুলটাও কেটে দিয়েছি, দেখেন জোরগুলা খুব সুন্দরই দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছটা খুব সুন্দর, হেলদি গাছ। এখানে আর একটা ছোটো গাছ আছে। আর একটা রয়েছে, আর একটা আমি গাছ যে বাতাস দিতেছে, তুফান আর বাতাস আমার দিয়ে দিছে। আজকে জুন মাসের 2 তারিখ, মাশাআল্লাহ এখন গার্ডেনিং এর পুরো উপযুক্ত সময় হয়ে গেছে। তো আমি এভাবে একটা দুইটা করে গাছগুলো লাগাবো। বাতাস দিতেছে, একটু পানি দিব আমি এখন। সবগুলো তো কিছু কিছু পানি দিতে হবে, এখন পানি দরকার আছে। গাছটা আপনারা ফলো করবেন আসরের নামাজের পরে, যাতে করে একদম রৌদ্রের মধ্যে লাগাবেন না, আর কিছু ছায়া দিয়ে রাখবেন না, হইলে গরমের যে ডিগ্রি 25 ডিগ্রি গরম এখন ইংল্যান্ডের মধ্যে, আমি ছাতা দিয়ে রাখছি। কিছু রৌদ্রের সূর্যর তাপটা একটু কম আসবে, খুব বেশি তাপ তো তাই যদি তাপটা করে রৌদ্রের তাপেও গাছটা নষ্ট করে নেব। এইভাবে আরও আমি লাগাবো, আমার পটগুলো রেডি আছে এখানে। এখানে আরও দুইটা, এখানে দুইটা সাইডটা, এখানে আরও দুইটা ছয়টা, আরও ছয়টা গাছ আমি লাগাইব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সেটা তো আমি লাগিয়ে দিছি, কীরকম হয় পরবর্তীতে আমি আপডেট নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।